আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ দফায় দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি কাঁতিউষা রকেট ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। বীরকাত্রিশের সামরিক স্থাপনায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনা, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাইডেড বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটির অন্যান্য অংশ। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় মাউন্ট ম্যারন ঘাঁটির নজরদারি ইউনিটের হেডকোয়ার্টারেও। আগুন লেগে যায় স্থাপনার বিভিন্ন অংশে। এদিন ইসরায়েলি সীমান্তের আরও দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় এক যোদ্ধা নিহতের জবাবে রোববার দিনভর ব্যাপক হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।